রবিবার অসম থেকে মাথাভাঙা দুনামা ব্লকের পশ্চিম পাউডুবি সহ বেশ কিছু এলাকায় প্রায় 20 জন শ্রমিক বাড়িতে ফিরল। আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু বাইরের যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন তারা ইতিমধ্যে ফিরতে শুরু করেছেন সরকারের সহযোগিতায় তাদের নিজ নিজ জায়গায়। এবং যে খবরে আমরা এই মুহূর্তে চোখ রাখছি, রবিবার অসম থেকে মাথাভাঙা দুনামা ব্লকের পশ্চিম পাউডুবি সহ বেশ কিছু এলাকায় প্রায় 20 জন শ্রমিক বাড়িতে ফিরল। শ্রমিকদের মধ্যে সুশান্ত সরকার জানিয়েছেন, আটপিটা খেয়ে ঘরবন্দি থেকে খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিল অনিশ্চয়তার মধ্যে। সরকারের সহায়তায় বাড়ি ফিরছিলেন, বিভিন্ন স্থানে চেকিং থার্মাল স্ক্রিনিং করা হয়েছে প্রশাসনের তরফে। তবে চ্যাংড়াবান্ধা চেকপোস্টে এলাকায় গতকাল রাতে পৌঁছয় বলে শ্রমিকরা জানিয়েছে। সেখানে প্রশাসনের তরফে পূর্ণ সহযোগিতা এবং ঠিকঠাক খাবার না পেয়ে বেজায় ক্ষুব্ধ এই শ্রমিকরা। পরে এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মনকে এ বিষয়ে অভিযোগ জানালে খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শ্রমিকরা। এদিন পাউডুবি এলাকায় প্রায় 20 জন শ্রমিকরা ফিরে প্রশাসনের তরফে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা যায়। অসম থেকে মাথাভাঙা দুনামা ব্লকের পশ্চিম পাউডুবি সহ বেশ কিছু এলাকায় বাড়িতে ফিরল প্রায় 20 জন শ্রমিক। সরকারের সহযোগিতায় তারা বাড়ি ফিরছিলেন এবং বিভিন্ন স্থানে চেকিং এবং থার্মাল স্ক্রিনিং করা হয় প্রশাসনের তরফে। এবং চ্যাংড়াবান্ধা চেকপোস্টে এলাকায় গতকাল রাতে তারা পৌঁছেছে বলে তারা জানিয়েছেন। এবং সেখানে প্রশাসনের তরফে পূর্ণ সহযোগিতা এবং ঠিকঠাক খাবার না পেয়ে বেজায় ক্ষুব্ধ সেই শ্রমিকরা। এবং পরে এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মনকে এই বিষয়ে অভিযোগ জানালে তিনি সেখানে খাদ্য সামগ্রী পাঠিয়েছেন এবং সেই 20 জন শ্রমিককে প্রশাসনের তরফে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা যায়। আমরা শুনবো তারা কি বলছেন। এরকম অবস্থা হয়েছে আর আমরা রাত্রি বারোটার সময় আসার পরে বললাম, ছাড়েকে বললাম, অনুরোধ করে বললাম যে আমাদের সবচেয়ে কম একটু চিড়া মুড়ি দেন, আমাদের একটু জল পান করেন, আমরা 2 দিন ধরে না খাওয়া, কিন্তু আমাদের কোনো রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা করেনি। আমাদের এখানকার যিনি নাকি বিধায়ক আছেন বিনয়বাবু, রাত্রি বারোটার সময় ফোন করছি, উনি ওনার সহযোগিতায় ওনার বাড়ির থেকে একটু চিড়া মুড়ি একটু জল খাবারের ব্যবস্থা করেছেন, তাতে আমরা ওনাকে ধন্যবাদ দিই, ওনাকে অনেক অনেক ধন্যবাদ দিই। কিন্তু আমাদের প্রশাসন আমাদের সকালবেলা সেই রাত্রিবেলা ভাত না দিয়ে আজ বাসি ভাত পচা ভাত আপনাদের দেখাইতেছি, বাসি ভাত দেয় আমরা সেই ক্রুদ্ধ হয়ে, আমরা সবাই একদম অধৈর্য হয়ে, আমরা আইন ভাঙতে চাই না, আমরা অধৈর্য হয়ে সেখান থেকে চলে আসলাম। এখন বিডিওর কাছে আসছি, বিডিও এখানে যাবো, আমাদের যেখানে পরীক্ষা করার অনুমতি পরীক্ষা করবে, আমাদের যে আইন আছে সেই আইনভাবে আমাদের পরীক্ষা করে তারপরে আমাদের ঘরে যাইতে চাই, আমরা এইভাবে যাব না, আমরা পালিয়েও যাব না, আমাদের পরীক্ষা করুন। কতজন আসেন আপনারা? 2 জন আসছি, 20 জন 20 জন 20 জন আসছি গুয়াহাটি থেকে, গুয়াহাটি আমবাড়ি ফাটাশিল ওইখান থেকে বাস ভাড়া করে আসছি। আমাদের রাজ্য সরকার যে একটা দিচ্ছে না, ওই হিসাবে আমরা অনুমতি নিয়ে ওই বাস ভাড়া করে আসছি। এখানে ওখান থেকে আসে কোথায় নামলেন প্রথম? বক্সিহাট নামলাম, ওইখান থেকে আমাদের বেঙ্গল পুলিশ এখানে আসার অনুমতি ছিল। ওরা এখানে ঘোষকাডাঙ্গা থানায় আনতে রাত্রি বারোটার সময় আমাদের কোনো রকম খাওয়ার ব্যবস্থা হয়নি, ছাড়াদের অনেক অনুরোধ করলাম। কি দাবি এখন আপনাদের? আমাদের একটাই দাবি, যেটুকু তো হয়রানি আমাদের হয়েছে, আমাদের এই বাংলার বাসী বিশেষ করে কুচবিহারে থাকিও এইখানে আইসা।